আমাকে ধরতে পারবি না, পারবি না রে, পারবি না। আমাকে বন্দি করলে আমার মতো আরো হাজার হাজার আছে, কজনকে বন্দি বানাবি, কজনকে বন্দি বানাবি? তুই জানিস না আমি কার গোলাম, তুই জানিস না তার নাম শুনে তুই তুই আমাকে এখনই ছেড়ে দিবি? আমি তখন বললাম, আগে তার নামটা তো বল, আমি তোকে বন্দি করব না ছেড়ে দেব সেটা তো পরে চিন্তা করব, কিন্তু তুই জানিস না আমি কে। আমার পরিচয় পাবার পর তুই ভুলে যাবি তোর প্রভু, প্রভুটাকে আমি আমি জব্বার, জব্বার তান্ত্রিক, নামটা মনে রাখিস, আমার নাম জব্বার, বুঝেছিস? মহসিন কবিরাজ বললেন, আমি যখন খবর পাই সাধারণত আমার পায়ের নিচ থেকে বাড়িটা সরে যায়, কি করে সম্ভব হলো এটা? আমি খবর শুনে এক মুহূর্ত দেরি না করে চলে যায় কলাপতির আস্থানায়, ও সেখানে গিয়ে তার ঝুপড়ির দরজাটা রীতিমতো পা রাখতে ভেতর থেকে একটা নারী কণ্ঠস্বর শোনা গেল। সে যেন বলে উঠল, আমি তো কল্পনা ভাবতে পারিনি মহসিন কবিরাজ নিচে আমার কাছে আসবে। পা মহসিন, পা, খুব ভালো করেছিস, এর ভেতরে এই ভেতরে আয় মহসিন, আয় না। মহসিন কবিরাজ বললো, দেখ দেখ কলাপতি, আমি এখানে আসছি, তুই আমার ছেলেকে ছেড়ে দে, ছেড়ে দে, তুই আমার নিজের জীবন নিয়ে নে, কিন্তু আমার ছেলেকে মারিস না, মারিস না কলাপতি, মারিস না। কলাপতি তান্ত্রিক তখন অট্ট হাসি দিয়ে বলে উঠলেন, ছেড়ে দেব, ছেড়ে দেব, আমার প্রভুর কাছে গিয়ে পড়ে দেব, তারপর ছেড়ে দেব। আসছে জুপার তান্ত্রিকের দানু, ha 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 ha